ওয়েলকাম টু মাই চ্যানেল অসমান স্টাডিজ। আজ একুশে ফেব্রুয়ারি। এই একুশে ফেব্রুয়ারি দিনটিকে প্রতিটি রাষ্ট্রে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়ার ঘোষণা রাষ্ট্রসংঘের। 2000 সালের একুশে ফেব্রুয়ারি থেকে এই দিনটি একুশে ফেব্রুয়ারি দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছেও, বাংলাপ্রেমী মানুষের কাছেও এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাংলা ভাষাতে মাতৃভাষার মর্যাদা দেওয়ার পিছনে রয়েছে অনেক রক্তাক্ত ও শোকাবহ ইতিহাস। বাংলা ভাষাতে মাতৃভাষার মর্যাদা দিতে চাইলেন না তখনকার শাসক গোষ্ঠী, তাই 144 ধারা জারি করলেন 20 ফেব্রুয়ারি। কিন্তু তরুণ যুবকরা থেমে থাকলেন না, তাদের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে চলল। সেই মিছিলে ছিলেন শুধু ছাত্ররা নয়, প্রতিটি স্তরের মানুষ। তারা নিরস্ত্র, সশস্ত্র পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং প্রাণ হারালেন তরতাজা 5 তরুণ যুবক, জব্বর, সালাম, রফিক, শফিক, বরকত। এই 5 জন যুবকের রক্তে রাঙা আমাদের এই একুশে ফেব্রুয়ারি দিনটি, তাই একুশে ফেব্রুয়ারি দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবেও পালন করি। বাংলা প্রেমী মানুষের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। সেলাম তোমাদের 5 যুবক, তোমরা মরতে পারো না, মরনি, তোমরা বেঁচে আছো আমাদের হৃদয়ে বাংলা প্রেমী মানুষের কাছে। ধন্যবাদ তোমাদের, সেলাম তোমাদের, আমরা গর্বিত, আমরা বাঙালি। বন্দে মাতরম।